সুপ্রিয় ড্রয়িং শিক্ষার্থী সোনামণিরা, চলো এবার আমরা একটি সিংহ আঁকি। তো যন্ত্রপাতি হাতে নাও দেখি। প্রথমে কাগজের ডান পাশে সিংহের মাথা আঁকি। তারপর এর দুটি কান এবং কানের পাশ দিয়ে কেশর আঁকি। এবার সামনের দুটি পা ভূমিতে আনুভূমিক অবস্থায় আঁকি। তারপর এর পুরো দেহ আঁকি এবং পিছনের পাও ভাঁজ করা অবস্থা অর্থাৎ আনুভূমিক অবস্থায় আঁকি। এবার সমস্ত রেখা মুছে হালকা করি। এখন কালো সাইন পেন দ্বারা সুন্দর করে এর কাঠামো রেখাগুলো সুস্পষ্ট করে আঁকি। But you don't wanna see me cry. There is no way that it's never going there. I think it better and I swear I'll follow you. এই তো আঁকা হয়ে গেল শুয়ে থাকা একটি সিংহ।